দেখেন যে মজুরিটা নির্ধারণ করা হয়েছে এই মজুরিটাই আমাদের অনেকের পক্ষেই বহন করা সম্ভব হবে না, কারণ শিল্পের সক্ষমতাকে আপনাকে বিবেচনায় নিতে হবে। শুধু বাজারের অবস্থা এবং দেশের অবস্থা পরিস্থিতি বিবেচনা করলেই কিন্তু এখানে সমাধান হবে না। আর তাছাড়া আপনি যে 12,500 বলছেন, এটা কাদের জন্য? যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে উঠে এনে আমরা আমাদের মেশিন আমাদের কাপড় নষ্ট করে তাদেরকে আমরা ট্রেনিং দিব, তাদের জন্য। আর আলটিমেটলি আমি যদি আপনাদেরকে হিসাবটা দেই যে এই 12,500 যার জন্য করা হলো হেল্পার, এই পৃথিবীর কোনো দেশেই কিন্তু এই হেল্পার শ্রেণীটা নেই, সেখানে অন্যান্য দেশে কিন্তু এবং এতগুলি গ্রেড নেই, সেখানে একটাই গ্রেড। আর এখানে এই 12,500 কিন্তু আলটিমেটলি 12,500 না, মাস শেষে সে 2 ঘন্টা যেহেতু আমাদের বাধ্যতামূলক ওভারটাইম প্রতিদিন থাকে, তাতে গিয়ে মাসে 52 ঘন্টা ওভারটাইমে 3,350 টাকা অতিরিক্ত আরও পায়, তাতে গিয়ে 15,850 টাকা কিন্তু পাবে এই এই হেল্পার শ্রেণীটা। তারপরের গ্রেডে যে আছে, মানে এর উপরের গ্রেডে শ্রমিক, যেখান থেকে শ্রমিক মানে মেশিন অপারেটর শুরু, সেখানে সে পাবে মাস শেষে কিন্তু 16,550 টাকা, তার উপরের গ্রেড পাবে 17,250 টাকা, তার উপরের গ্রেড পাবে 18,050 টাকা, তার উপরের গ্রেডে যে আছে মানে শ্রমিকের মানে মেশিন অপারেটরের 1 নম্বর গ্রেড যেটা হবে সেটা পাবে 18,850 টাকা। এটা কিন্তু কম না, আপনি একটু দেখেন। তো বন্ধুরা, আপনারা আসলে শুনতে পাইলেন যে মোহাম্মদ হাতেম তিনি একজন মালিক পক্ষের সদস্য, তিনি কিন্তু মজুরি বোর্ডের গঠনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। তিনি বলেছেন একজন হেল্পার মাস শেষে পাবে 15,850 টাকা। এখন অনেকেরই প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আমি জানি যে ভাই আমি তো হেল্পার, ঠিক আছে, যারা নতুন তারা পাবে 15,850, একেবারে নতুন যারা, সেটা কি ধরা বেতন? না, তারা যদি 52 ঘন্টা ওভারটাইম করে তাহলে তাদের বেতন হবে 15,850 টাকা, একদম পঞ্চম গ্রেড যারা ছিল, নতুন অবস্থা কোনো দিন কাজ করে নাই। এখন অনেক হেল্পার আছে 5-6 বছর ধরে চাকরি করছে, ঠিক আছে, তো তাদের বেতন অনেক সময় দেখা গেছে 9,000 টাকা 10,000 টাকা বর্তমানে আছে, তখন 10,000 টাকা যদি তার বর্তমান বেতন থাকে তখন তার বেতনটা চলে, মানে তার গ্রেডটা হচ্ছে 3 নম্বর গ্রেডে, সে অপারেটর না, ঠিক আছে, কিন্তু সে হেল্পার, কিন্তু তার গ্রেডটা হচ্ছে 3 নম্বর গ্রেড, ঠিক আছে, এটা বুঝতে হবে। তো সে কিন্তু 3 নম্বর গ্রেডে অপারেটর যেরকম বেতন পাবে ওইরকম বেতনে সে পাবে। তো এখন আমরা বুঝলাম, তো একজন নতুন যারা হেল্পার তাদের বেতন 15,850 টাকা, ক্লিয়ার। এরপরে 4 নম্বর গ্রেডের যারা, ঠিক আছে, তারা পাবে 16,550 টাকা। এই 16,550 টাকা তারা কীভাবে পাবে? তাদেরকে 52 ঘন্টা ওভারটাইম করলে ওভারটাইমের টাকা সহকারে তারা পাবে 16,550 টাকা। এখন দেখেন 5 নম্বর গ্রেড থেকে 4 নম্বর গ্রেড, ঠিক আছে, মাত্র 700 টাকা ব্যবধান, মাত্র 700 টাকা ব্যবধান, ক্লিয়ার, বুঝতে পারছেন মনে হয়, ওভারটাইম সহকারে কিন্তু এটা। এরপর 3 নম্বর গ্রেডে বেতন পাবে মাস শেষে 17,250 টাকা, 52 ঘন্টা ওভারটাইম করলে সে পাবে 17,250 টাকা, আপনারা কিন্তু হিসাব করে বের করে নেবেন, ঠিক আছে, 17,250 টাকা পাবে। এখন দেখেন 4 নম্বর গ্রেড থেকে 3 নম্বর গ্রেডের পার্থক্য হচ্ছে মাত্র 700 টাকা, ঠিক আছে, মাত্র 700 টাকা পার্থক্য। এবার আমরা যাবো সরাসরি 2 নম্বর গ্রেডে, 2 নম্বর গ্রেডে বেতন পাবে 18,050 টাকা, 18,050 টাকা, 52 ঘন্টা ওভারটাইম করলে সে ওভারটাইমের টাকা সহকারে পাবে 18,050 টাকা, কথা কিন্তু বুঝবেন। এখন এই 3 নম্বর গ্রেড থেকে 2 নম্বর গ্রেডের পার্থক্য হচ্ছে 800 টাকা, ক্লিয়ার। আবার 1 নম্বর গ্রেডে বেতন পাবে 18,850 টাকা, 52 ঘন্টা ওভারটাইম করলে, ঠিক আছে, তাহলে 3 নম্বর গ্রেড থেকে, সরি, 2 নম্বর গ্রেড থেকে 1 নম্বর গ্রেডে বেতনের পার্থক্য হলো মাত্র 800 টাকা। যারা আমরা বুঝি না এই বেতনের পার্থক্যটা, আশা করি আপনারা বুঝতে পারছেন। একজন হেল্পারের বেতন যেহেতু 4,500 টাকা বাড়ছে, সেক্ষেত্রে আপনাদের বেতন বাড়বে সর্বোচ্চ 1,500 থেকে 1,600 বা 2,000 টাকার মধ্যে, এর বেশি কিন্তু আপনাদের বেতন বাড়বে না। আমি আবারও বলছি, যারা ভাবতেছেন যে আপনাদের বেতন 20-23,000 টাকা হবে তা কিন্তু না। এখন যেটা বললাম সেটা কিন্তু 52 ঘন্টা ওভারটাইম সহকারে বললাম, 52 ঘন্টা ওভারটাইম করলে আপনারা এই টাকা পাবেন, ক্লিয়ার। এখন আপনারা ওভারটাইমটা বাদ দিয়ে হিসাব করেন আপনাদের বেতন কত টাকা করা হবে, ঠিক আছে। হেল্পারের যদি বেতন 12,500 টাকা হয়, তাদের ওভারটাইমের হার হচ্ছে 64 টাকা 50 পয়সা, ঠিক আছে, 64 টাকা 50 পয়সার একটু বেশি, ক্লিয়ার। তো আপনারা নিজেরা হিসাব করে বের করে নেবেন। হেল্পারের যেহেতু 12,500 টাকা করছে, একজন অপারেটর, সিনিয়র অপারেটর, যে অপারেটারই কোন,
তাদের সর্বোচ্চ একজন সিনিয়র অপারেটরের বেতন 14,200 বা 300 বা 500 এর মধ্যে রাখা হবে। আমি ক্যালকুলেশন করে যেটা পেলাম আশা করি আপনারা বুঝতে পারছেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন, নিয়মিত গার্মেন্ট সংক্রান্ত এরকম ভিডিওর আপডেট পেতে। আসসালামু আলাইকুম।